নাই তাহলে নিতে কোনটা এই যে ওদের এই যে এখানে ওরা বলতেছে জানা থেকে ইম্পোর্ট করা ওটাই তাহলে এটা আপনি কিভাবে বুঝছেন নিউ স্টার বলতেছে ওরা মানে বলতেছে জানা থেকে আনে আমরা এত কিছু বুঝুন না এটা তো এইটাকে আপনি যখন করি না যে এরকম না আগে করতাম এখন মানে ওদের সাপ্লাই থাকে না আপনি কি আমি জানলাম আমি নেক্সট টাইম থেকে আবার আপনি কখনো পাবেন এইটা তো আপনার ভেজাল নকল প্রোডাক্ট মানে নামি দামি কোম্পানির নামে শুধুমাত্র এরকম একটা প্যাকেট বানিয়ে মানে কোয়ালিটি লেস প্রোডাক্ট সেইগুলা এটা তো জনস্বার্থের জন্য ক্ষতিকর জনস্বার্থের জন্য জানেন আপনাকে দিতে পারবো পাবেন আমি এখন করে দিতেছি সব ব্যাগ রিটার্নের জন্য আমি করে দিতেছি ওনাকে ব্যাগ দিয়ে আপনি ই দিবেন আমার দুইটা তোমরা একসাথে গভর্নমেন্ট ট্যাক্স পায় সেটা তো একটা বিষয় আছেই আর ভোক্তার কাছ থেকে কি হলো 200 টাকার প্রোডাক্ট আপনি কিনলেন মনে করেন 30 টাকায় লাভ করলেন 150 টাকা আর আপনার কোম্পানি যেগুলো বৈধ সেগুলো আপনি এত লাভ করতে পারবেন না আর এই কারণেই আপনারা করেন কি বৈধ সোর্স ছাড়া অন্যান্য যে সোর্স আছে সেগুলো থেকে সংগ্রহ করেন কারণ অতিরিক্ত লাভ হয় ভালো কোম্পানির প্রোডাক্টে তো আপনার অত বেশি লাভ না মানে আমরা যেটা বুঝি মানে এত কিছু করার পরেও কেন ই থাকবে না তদারকি নিয়মিত থাকবে বিশেষ করে এইসব প্যাকেটজাত যত পণ্য আছে বাইরের দেশে হলে সরবরাহকারী তথ্য থাকবে এবং মূল্য থাকবে ওনার কর্তৃক আপনারা একটা বেছেন আর কারণ জেনে শুনে যদি বিক্রি করেন তাহলে আপনি ওটার জন্য অপরাধী মানে আপনাকে তো জানানো হয়েছে আমরা জানিয়ে দিয়েছি যে এইটা বেআইনি তারপরেও যদি এটা করেন তাহলে আমাদের আইনগত ব্যবস্থা গ্রহণ ছাড়া কোনো উপায় থাকবে না